রাউজান সদর ইউনিয়নের আওতাধীন 9 নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী কেউটিয়া খামারবাড়ি রাউজান সর্বজনীন ধর্মদূত বিহারে দানোত্তম শুভ কঠিন চিবর দানোৎসব ও অষ্টপরিষ্কার সংঘদান মহাসমারোহে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার 13 অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহসভাপতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি ধর্ম সেনাপতি রাজগুরু ভদন্ত অভয়ানন্দ মহাথেরোর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন পাঁচখাইন অমরানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তৃষ্ণানন্দ মহাথেরো। প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ডক্টর প্রিয়দর্শী মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন জলিলনগর অভয়জ্যোতি বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপঙ্কর থেরো। বিশেষ ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ ভদন্ত সুখানন্দ থেরো, অধ্যক্ষ ভদন্ত মেস্তানন্দ থেরো, শ্রীমৎ দেবমিত্র থেরো ও রকি বড়ুয়া যৌথ সঞ্চালনায় অতিথি ছিলেন বিহার অধ্যক্ষ ধর্মানন্দ থেরো, রাউজান সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান প্রবেশ বড়ুয়া প্রবাস, রাউজান সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার দে। এ সময় বাবুল বড়ুয়া, তাপস বড়ুয়া, স্বপন বড়ুয়া, বিমল বড়ুয়া, সিন্ধু বড়ুয়া, নীরু বড়ুয়া, নয়ন বড়ুয়া, সাজু বড়ুয়া, রানা বড়ুয়া, দুর্জয় বড়ুয়া, শিপ্রু বড়ুয়া, সুদীপ বড়ুয়া, সুভাষ বড়ুয়া, সমীরণ বড়ুয়া সহ বিহার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রয়াত শ্রীমৎ শিলবংশ থেরো উদ্দেশ্য অষ্টপরিষ্কার সংঘদান, পূজনীয় ভিক্ষু সংঘের আসন গ্রহণ, পুষ্পস্তবক অর্পণ, মঙ্গলাচরণ, চিবর পরিক্রমা, কঠিন চিবর উৎসর্গ ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।